হাই, আমি সুরজিৎ। এবং রোজ যেরকম আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করছি। কী ভিডিও আনা যায় সেটা নিয়ে বেশ ভাবছিলাম, ভাবতে ভাবতে মাথায় এলো আচ্ছা, বাঙালি নারীদের যে অন্যতম একটা আকর্ষণ সেটা হচ্ছে শাড়ি। আর শাড়ির মধ্যে বাঙালিদের শাড়ির মধ্যে অন্যতম কিন্তু তাঁতের শাড়ি। বিশেষ করে তাঁতের শাড়ি আমাদের গ্রাম বাংলার শান্তিপুর, ফুলিয়া বা নর্থ বেঙ্গলের গঙ্গারামপুর, শিলিগুড়ি এইসব অঞ্চলে কিন্তু প্রচুর তাঁতের শাড়ি গ্রামে গঞ্জে কিন্তু তৈরি হয়। সে তাঁতের শাড়ি আবার দু রকমভাবে হয়, একটা পাওয়ার লুম মেশিনের মাধ্যমে আর একটা হয় হ্যান্ডলুমের মাধ্যমে। তো আজ আপনাদের সামনে পাওয়ার লুম মেশিনের মাধ্যমে কীভাবে এই তাঁতের শাড়ি তৈরি হয় সেটাই প্রেজেন্টেশন করার চেষ্টা করব। একদম সুতো থেকে শুরু করে শাড়ি তৈরি অবধি পুরো প্রসেসটা বা পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা যাক কেমন লাগে। তবে শুরু থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না, লাইক তো অবশ্যই করবেন। লেটস সি নাও। প্রথমে সাদা সুতোকে রং করে রোদে শুকানো হয়। শুকনো সুতোগুলোকে চরকার মাধ্যমে ববিনে পেঁচানো হয়। এই হলো আধুনিক চরকা, যেখানে মোটর লাগানো এবং একসাথে অনেক চরকা বা একসাথে অনেকগুলো সুতো ববিনে পর পর করে একসাথে ববিনের মধ্যে পেঁচানো যেতে পারে। পুরনো চরকাতে একটা চরকাতে ধীরে ধীরে মানুষেরা সুতো পেঁচাতো, কিন্তু এখন সেই আধুনিক সমাজে এবং মেশিনের মাধ্যমে একসাথে অনেক চরকাতে সুতোকে ববিনের মধ্যে পেঁচানো হয়। দেখা যাক কী করে ববিনের মধ্যে সেই সুতোগুলোকে আস্তে আস্তে করে পেঁচিয়ে নেওয়া হচ্ছে এবং পেঁচানো হয়ে যাওয়ার পরে সব কটাকে ববিনকে আলাদা একটা জায়গাতে রেখে দেওয়া হচ্ছে। এই ববিনগুলো দু রকমের হয়, একটা এক সাইডে বন্ধ থাকে আর একটা বোথ সাইডে বন্ধ থাকে, সেটা দু রকমভাবে কাজে ওরা লাগায়। তারপর কাপড় হিসাবে বিভিন্ন রকমভাবে সুতোগুলোকে নতুনভাবে ডিজাইন তৈরি করা হয়, যার উপর বেস করে কাপড়গুলো তৈরি হয়। এই হলো সেই পাওয়ার লুম মেশিন, যেখানে অটোমেটিক মেশিনের মাধ্যমে কাপড় তৈরি হচ্ছে। দেখার মতো ব্যাপার।
Yeah, but so I'll go for it. I'll go for it.